সিল ঘোষণার পরে কোন রাজনৈতিক দল আনন্দ মিছিল বের করে কিংবা ভুরি ভোজের আয়োজন করে। বাংলাদেশ আওয়ামী লীগ এবার সেটা করল। আওয়ামী লীগের সামনে নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে তেমন কোনো বাধা বিঘ্ন ছিল? তফসিল ঘোষণা যদি আওয়ামী লীগ বা সরকার করেনি, সেটা করেছে নির্বাচন কমিশন, এবং নির্ধারিত সময়ে নিয়মিত যে প্রক্রিয়া তার মধ্য দিয়ে করেছে, তাতে তাদের এত আনন্দিত হবার, উচ্ছ্বসিত হবার কি ঘটলো? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে হুটহাট করে তাফসিল ঘোষণা করে ফেলেছেন। তাফসিল ঘোষণাটা কিভাবে করেছেন? একটা গণতন্ত্র দেশে তাফসিল ঘোষণা যখন করবে, সব দলীয় সর্বদলীয় সবাই উৎসব মুখর মিষ্টি বিতরণ করবে, নমিনেশন বিতরণ করা হবে, কিনবে যাদের প্রয়োজন হয়, তারা যারা এই দেশের জন্য সত্যিকারের কাজ করবে তারাই নমিনেশন কিনবে। কিন্তু আমরা এবার যে নমিনেশনটা কিনেছেন, একতরফা চারদিকে বিজিবি আনসার দিয়ে সেই নমিনেশন, সরি, সেই তাফসির ঘোষণা করা হয়েছে, এটা কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু টেকসই? এবার সেই তাফসির 30 নভেম্বর পর্যন্ত টিকবে বলে ঘোষণা দিয়েছেন। 30 নভেম্বর পর্যন্ত শেখ হাসিনার মেয়াদ, 30 নভেম্বরের মধ্যে যে কোনো একটা কিছু ঘটে যাবে। দর্শক, আপনারা বিশ্বাস হচ্ছে না? আমারও বিশ্বাস হয় না, আমি হতাশ হয়েছিলাম, কিন্তু আমরা আশাহত এখন আশা করি যে কোনো কিছু অবশ্যই এই দেশে ঘটবে বলে। দর্শক, আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চাই, চলুন। সিল ঘোষণার পরে কোন রাজনৈতিক দল আনন্দ মিছিল বের করে কিংবা ভুরি ভোজের আয়োজন করে? বাংলাদেশ আওয়ামী লীগ এবার সেটা করল। আওয়ামী লীগের সামনে নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে তেমন কোনো বাধা বিঘ্ন ছিল? তফসিল ঘোষণা যদি আওয়ামী লীগ বা সরকার করেনি, সেটা করেছে নির্বাচন কমিশন, এবং নির্ধারিত সময়ে নিয়মিত যে প্রক্রিয়া তার মধ্য দিয়ে করেছে, তাতে তাদের এত আনন্দিত হবার, উচ্ছ্বসিত হবার কি ঘটলো সেটা আমার বোধের মধ্যে আসে না। যেমন আমার বোধের মধ্যে আসে না, এক সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল এবং বিরোধীরা আওয়ামী লীগের নেতৃত্বে তখন আন্দোলন করছিল, হরতাল করছিল, ধর্মঘট করছিল, সেই হরতালের মধ্যে তৎকালীন যুবরাজরা ক্রিকেট খেলার আয়োজন করলেন তাদের নেতাকর্মীদের নিয়ে। মানে বিরোধী মতের প্রতি, বিরোধী অবস্থানের প্রতি কত তুচ্ছ তাচ্ছিল্য একটা রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক নেতৃত্ব হতে পারে, করতে পারে, সেটা তারও একটা প্রমাণ। যেমন এই যে ভুরি ভোজ, যেমন এই যে আনন্দ মিছিল, সেগুলো একই রকম, হয়তো ভিন্ন ভিন্ন আঙ্গিক, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট। আমাদের রাজনৈতিক নেতৃত্ব যেমন আমি বুঝি না, ধরেন 2014 সালের নির্বাচনের আগে বিএনপি এত আন্দোলন করলো তার মিত্রদের নিয়ে, এত জ্বালাও পোড়াও, মানুষের প্রাণহানি, বিএনপি বলে এটা অন্যরা করে, সরকার করেছে, সরকার বলে বিএনপি করেছে, জামাত করেছে, অভিযোগ যাই হোক, অনেক মানুষের জীবন গেছে, অনেক সম্পদের হানি হয়েছে, কিন্তু 2014-এর নির্বাচনের দিন থেকে আন্দোলনের সমস্ত কিছু, সমস্ত উত্তাপ শেষ, এবং যে নির্বাচনে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন, কেন বিএনপি চুপসে গেল? আমার মাথার মধ্যে আসে না। আমার মাথার মধ্যে আসে না যে 2018-তে তারা নির্বাচনে গেলেন, সংলাপে গেলেন, তার আগে প্রধানমন্ত্রী আশ্বস্ত করে নির্বাচনে গেলেন, এবং তারা বলছেন যে তারা প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করে নির্বাচনে গিয়েছিলেন, কিন্তু নির্বাচনটা একেবারেই সুষ্ঠু হয়নি, তাদের মাঠে দাঁড়াতে দেওয়া হয়নি, আগের রাতে ভোট হয়ে গেছে, এগুলো তারা বলতে পারেন, হয়তো তার মধ্যে সত্যতা আছে বা সত্যতার লেশমাত্র নেই, সেটি আমি বিচার করতে এখানে বসিনি, সবাই সেটা কম বেশি জানেন কি হয়েছে। যদি অনেকে বলেন আসলে বিএনপি নির্বাচনে গিয়েছিল সবকিছু জেনে বুঝেই তারা এই বিষ পানটা করেছিল তাদের নিবন্ধন রক্ষা করবার জন্য, কারণ পরপর দুবার নির্বাচনে গেলে নিবন্ধনটা টিকে না, যুক্তি আছে, নিবন্ধনটা টিকে রাখা হয়তো তাদের জন্য জরুরি ছিল। কিন্তু আমার বোধের মধ্যে আসে না যে 2018-র এরকম একটা নির্বাচনকে, নির্বাচনের পরে যে নির্বাচনকে তারা যেভাবে চিত্রায়িত করেছেন, তারপরে তারা কোনো আন্দোলন সংলাপ করলেন না। আপনাদের অনেকেরই মনে থাকবার কথা, প্রয়াত মওদুদ আহমেদ, সাবেক আইনমন্ত্রী, যিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন, তিনি ওই নির্বাচনের প্রার্থী ছিলেন, তিনি আহ্বান জানিয়েছিলেন যে, দলের নেতৃত্বকে রিকোয়েস্ট করেছিলেন যে, 3 শাসনের প্রার্থীরা এসে নির্বাচন কমিশনের সামনে বসুক, ঘেরাও করুক অথবা অবস্থান নিক, সেটাও বিএনপি নেতৃত্ব তখন করেনি। কেন করেনি আমার বোধের মধ্যে আসে না। আমার বোধের মধ্যে আসে না যে 1986 সালের নির্বাচনের আগে যে নির্বাচনে গেলে সবাই বেইমান হবে বলবার পরেও আওয়ামী লীগ জামাত হঠাৎ করেই একদিনের
মধ্যেই তারা আবার নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমি ঠিক বুঝতে পারি না বাংলাদেশের এই রাজনৈতিক নেতৃত্বকে। যেমন এখন অনেকেরই কৌতূহল আছে, প্রশ্ন আছে যে তাদের জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি তফসিল ঘোষণা হয়েছে, দলগুলোর মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে, 30শে নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে, এই নির্বাচনে কে যাবে কে যাবে না। আমার প্রথম কথা, যে নির্বাচনে যে যাক বা না যাক, নির্বাচন হোক বা না হোক, যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মানুষ মানুষ তার কথা বলতে পারুক কিংবা না পারুক, বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো, বাংলাদেশের সুশীল সমাজ কিংবা আন্তর্জাতিক বিভিন্ন মহল, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বা রাজনীতি নিয়ে যারা কাজ করেন সেই ধরনের গবেষণা প্রতিষ্ঠানগুলো যে কথাগুলো বলছে, সেই কথাগুলোর কোনো পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং এই অংশগ্রহণমূলক মানে হচ্ছে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে, অবাধে যেতে পারবে, তার ভোট দিতে পারবে, ফলাফলে তার প্রতিফলন ঘটবে, ফলাফলটা টেবিলে নির্ধারিত হবে না, এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রধান প্রধান রাজনৈতিক দল কারা? যারা অতীতে ক্ষমতায় ছিল, যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারে, সেরকম শক্তিমান যারা আছে তাদেরকে বোঝানো হয়। সেই মানদণ্ডে কি হবে সেটা এখন মোটামুটি ভাবে স্পষ্ট। বিএনপি এবং তার মিত্ররা নির্বাচনে যাচ্ছে না, আর আওয়ামী লীগ এবং তার মিত্ররা নির্বাচনে যাচ্ছে। ইতিমধ্যে 14 দলভুক্ত দলগুলোতে উঠে পড়ে লেগেছে যে তারা নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে যে তারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চায়। কারণ নৌকা প্রতীকে নির্বাচন ছাড়া জোটের মধ্যে থেকেও নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করলে তাতেও তারা আশ্বস্ত হতে পারে না যে তারা জিতবেন, কারণ এদের অনেকেরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতাও নেই ভোটে। তারা অনেক বড় নেতা, অনেক শিক্ষা দীক্ষা তাদের আছে, অনেক ত্যাগ, অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু মানুষের কাছে তাদের সেই গ্রহণযোগ্যতা নাই। তারা নির্বাচনে যেতে পারে না, আওয়ামী লীগের সঙ্গে অতীতেও তারা গেছেন, তারপরে জিতে হয়তো বিরোধী দলেও তাদের বসতে হতে পারে, সেই সিদ্ধান্তটা আওয়ামী লীগ করবে। যেমনটা 18-র পরে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করে তাকে বিরোধী দলে পাঠিয়ে দিয়েছে। আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রথমে সেটা খুব আনন্দের সঙ্গে নেয়নি, কিন্তু পরে মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ তখন আর বিরোধী দলে কেউ নেই, জাতীয় পার্টিকে থাকতে হয়েছে। আওয়ামী লীগের এই মিত্ররা নির্বাচনে যাবে, স্বাভাবিক। জাতীয় পার্টি কি করবে এটা একটা বড় প্রশ্ন, কারণ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অনেকদিন ধরেই নানা রকমের কথাবার্তা বলছেন, যেখানে সরকারের তীব্র সমালোচনা আছেন। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুও বলছেন, আবার সবাই মোটামুটি ভাবে এটা জানেন যে রওশন এরশাদ তাদের উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের সহধর্মিণী, তিনি নির্বাচনে যেতে চান। এবং ইতিহাস বলছে যে তিনি আসলে আওয়ামী লীগ যা বলে, সরকার যা বলে বা প্রধানমন্ত্রী যা চান সেটাই তিনি করেন, এবং তারও এক ধরনের ফলোয়ার আছে, যদিও দলে তার এখন সেই অর্থে তেমন কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু তার একটা ক্ষমতা আছে, দলটাকে কিন্তু তিনি ভেঙে ফেলতে পারবেন। কারণ জাতীয় পার্টি প্রমাণ করেছে যে তারা আসলে ক্ষমতায় থাকতে পছন্দ করে, ক্ষমতার বাইরে তাদের কিছু চাওয়া নেই, এবং ক্ষমতার ভাগ ভাটোয়ারা, অনেকের ভাষায় হালুয়া রুটির ভাগটা তাদের খুব পছন্দ। এবং জাতীয় পার্টি একেবারেই আনপ্রেডিক্টেবল একটা দল। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছর দেশ শাসন করেছেন, কিন্তু আনপ্রেডিক্টেবল একজন মানুষ ছিলেন, অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন, আমার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, আমাকে অনেক আদরও করতেন, কিন্তু সকালে যে কথা বলতেন বিকেলে তিনি সেই কথা পরিবর্তন করে ফেলতে পারতেন, কোনো অসুবিধে হতো না। দুপুরবেলা একজনকে মন্ত্রী বানিয়ে সন্ধ্যায় তাকে মন্ত্রিত্ব থেকে বাদও দিয়ে দিতে পারতেন, তাতেও তার কোনো অসুবিধা হতো না। নির্বাচনে যাবেন না বলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া বা নির্বাচনে যাবেন না বলে যাব না বলা, এগুলো তার জন্য কোনো সমস্যা ছিল না। কখনো তিনি বিএনপির সঙ্গে গিয়ে ফিরেছেন, আবার সেখান থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে চলে গেছেন, কখনো তিনি চাপে করেছেন, কারণ এ কথা তিনি বহুবার বলেছেন, তার দলও বলেছে, তাদেরকে প্রবল চাপে রাখা হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই। তিনি জেল খেটেছেন, জেলে থেকে আবার 5 আসন থেকে নির্বাচিত হয়েছেন, সেই জনপ্রিয়তা তার একটা অঞ্চলে বিশেষভাবে ছিল। কিন্তু কথা জাতীয় পার্টিকে বিশ্বাস করা, জাতীয় পার্টির কথার মধ্যে কনসিস্টেন্সিটা কখনোই ছিল না, এবং গত 3টে নির্বাচনেই তারা আওয়ামী লীগের সঙ্গে ছিল, এখন কি জাতীয় পার্টি করবে? আমার ধারণা জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে যাবে, যদিও একটা অংশ নাও যেতে পারে, কিন্তু সেটার পসিবিলিটি খুবই রিমোট, যেটা জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের অংশ। ইতিমধ্যে তাদের কো-চেয়ারম্যান মিশা কাজী ফিরোজ রশিদ মুক্তিযোদ্ধা, তিনি বলেছেন যে বুড়ো বয়সে আর তারা রাজাকার হতে চান না। কিন্তু জাতীয় পার্টি যাবে না, কখন যাবে না যদি নির্বাচনে যায়? লক্ষ্য করবেন যে তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে, তারা বলছে তাদের সব প্রস্তুতি আছে। আমার যেটা ধারণা সাম্প্রতিককালে তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে, যদি তারা দেখে যে 30শে নভেম্বরের আগে মার্কিন যুক্তরাষ্ট্র আরো কোনো পদক্ষেপ নেয় নির্বাচনকে কেন্দ্র করে,
তাহলে তারা নির্বাচনে যাবে না। কারণ জিএম কাদের বলেছেন কয়েকদিন আগে, আপনি খেয়াল করবেন তাদের একটা সভায়, নির্বাহী কমিটির সভায়, যে আলোচনা ছাড়া, সমঝোতা ছাড়া নির্বাচন হলে, সংলাপ সমঝোতা ছাড়া নির্বাচন হলে আমাদের উপরে স্যাংশন আসতে পারে, ব্যক্তিগতভাবে আসতে পারে, এই ভয়টা তাদের মধ্যে বেশ ভালোভাবে ঢুকেছে। সো যদি 30 নভেম্বরের আগে কোন রকমের যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আসে, কোনো স্যাংশন বা ভিসা রিলেটেড আরো কিছু বা বাণিজ্যিক অবরোধ জাতীয় কিছু আসে, তাহলে জাতীয় পার্টির এই অংশে নির্বাচনে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু 30 নভেম্বর পার হলে জাতীয় পার্টিকে আমরা দেখব, তার পার হলে মানে 30 নভেম্বর আগে যুক্তরাষ্ট্র থেকে কোনো ঘোষণা বা পদক্ষেপ না আসে, আমার মনে হয় এই যাওয়া না আসায় কিছু আসবে যাবে না। জামায়াত ইসলামী ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন তাদের যে নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের রায়, নিবন্ধন বাতিল করেছিল হাইকোর্টের হাইকোর্ট, সেটাকে খারিজ করে দিয়েছে, তাদের আপিল খারিজ করে দিয়েছে। বলা হচ্ছে যে তাদের আইনজীবী আদালতে ছিলেন না, কেন ছিলেন না সেটা আমরা জানি না। জামাত এখন নিবন্ধন ছাড়া নির্বাচন করতে পারে কি পারে না? জামাত বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল নয়, তারা রাজনীতি করতে পারে, বাংলাদেশের আইন কানুন অনুযায়ী সেই অধিকার তাদের আছে, তাদের নিয়ে নানা রকমের সমালোচনা আছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা, স্বাধীনতোত্তর বাংলাদেশে নানা কিছু তারা করেছে, কিন্তু তারা কখনো আওয়ামী লীগের সঙ্গে থেকেছে, সরাসরি অ্যালায়েন্সের মধ্যে না থেকেও একসঙ্গে পথ হেঁটেছে, তারা বিএনপির সঙ্গে তো জোটবদ্ধভাবেই হয়েছে, তাদের নেতৃবৃন্দ মন্ত্রী হয়েছেন বিএনপি সরকারের, এগুলো আছে। কিন্তু জামাত কি করতে পারে? জামাত বাংলাদেশ একটি অত্যন্ত সংগঠিত রাজনৈতিক দল, অনেক চাপের মধ্যেও তারা টিকে আছে এবং এখন পর্যন্ত যতক্ষণ না নিষিদ্ধ হচ্ছে টিকে থাকবে। নিষিদ্ধ হলেও তারা অন্য নামে করতে পারে, কারণ জামায়াত নামে কিন্তু বাংলাদেশে রাজনীতিটা শুরু হয়নি, প্রথমে এটা ইসলামিক ডেমোক্রেটিক লীগ, অন্যান্য নামে করে 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 তারা এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং তারা তাদের বিটিএমও কিন্তু রেডি করে রেখেছে। জামায়াত যেটা করতে পারে, জামায়াত এখন পর্যন্ত নির্বাচনে যাবে না বলেছে এবং তারা প্রতীক পাবে না, কিন্তু নির্বাচন কিন্তু জামাতের নেতৃবৃন্দ করতে পারে, তারা স্বতন্ত্র হিসেবে করতে পারবেন, তারা অন্য রাজনৈতিক দলের সদস্য হয়ে তারা করতে পারবেন, প্রতীক নিয়ে তারা করতে পারবেন অন্য দলের, সেগুলো তাদের সুযোগ আছে। কিন্তু আমার ধারণা জামাত এখন পর্যন্ত এই নির্বাচনে যাবে না। আর সবচেয়ে বড় কথা, জামাত যদি নির্বাচনে যায়, এমনকি বিএনপিও যদি এই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সেটা বিএনপিকে নিতে হবে, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে সেটা মেনে নিয়েই তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। এবং সেই সিদ্ধান্ত যদি নেয়, তাহলে কি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে প্রশ্ন, বাংলাদেশের মানবাধিকার নিয়ে যে প্রশ্ন, সেগুলো শেষ হয়ে যাবে? একদমই শেষ হবে না আমি মনে করি, এই প্রশ্নগুলো জারি থাকবে। বাংলাদেশে বিএনপি অনেক অপকর্ম করেছে, বিএনপির শাসনামলে অনেক অন্যায় অবিচার হয়েছে যেটা আওয়ামী লীগ ভুলতে পারেনি, এবং সেই কালিমা থেকে, সেই কলঙ্ক থেকে বিএনপি নিজেকে মুক্ত করতে পারবে না। আওয়ামী লীগের আমলে যা হয়েছে সেখান থেকে আওয়ামী লীগ নিজেকে মুক্ত করতে পারবে না, সেটা স্বাধীনতোত্তর কাল থেকে পর্যন্ত। জাতীয় পার্টির আমলে যা হয়েছে সেটাও মানুষ ভুলে যায়নি। কিন্তু আমি বারবার বলেছি, যেগুলো মোটামুটি ভুলে না গেলেও সাইড লাইনে রেখে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে সবগুলো দল একসঙ্গে বসে বাংলাদেশের গণতন্ত্রের নতুন যাত্রা তারা শুরু করতে পারে, সেটা তারা যতক্ষণ না পর্যন্ত করবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচনী যে প্রশ্নগুলো আছে মানুষের মনে থাকবে, মানুষ প্রকাশ করতে পারুক আর না পারুক, সিভিল সোসাইটি, মানবাধিকার সংগঠনগুলো তারা এগুলো তুলতে থাকবে যতটা সম্ভব সাহসের সঙ্গে, সাহসটা করে নিপীড়ন বা চাপের মধ্যে থেকেও হয়তো তারা কখনো বলবে কখনো বলবে না, কিন্তু বিশ্বটা উন্মুক্ত এবং গোটা বিশ্বের নজর এখন আছে বাংলাদেশের দিকে এবং তারা তাদের কথাগুলো বলতে থাকবে। সেখানে ভূরাজনীতির নানা মেরুকরণের কারণে কেউ হয়তো সাময়িক চুপ থাকবে, কেউ হয়তো সরভাবে, কেউ হয়তো নানান ব্যবসা বাণিজ্যের কারণে সেগুলো চুপ থাকবে, কিন্তু কখনো কখনো সরভাবে যেহেতু দ্বিপাক্ষিক সম্পর্কটা বজায় রাখতে হবে। আবার কেউ কেউ আছে তাদের পররাষ্ট্রনীতির কারণে, তাদের ভূরাজনৈতিক অবস্থানের কারণে, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠার স্বার্থে তারা হয়তো সম্পর্কগুলোকে তোয়াক্কা নাও করতে পারে, তারা হয়তো অনেক সম্পর্ক সীমিত পরিসরে নিয়ে আসতে পারে, কেটে দিতে পারে এবং চাপটা অব্যাহত রাখতে পারে, কারণ তাদের নেতৃত্বটাও জাহির করবার একটা বিষয় আছে, তাদের এর চাইতে বড় ইন্টারেস্ট আছে, যে ইন্টারেস্টটা হচ্ছে যেমন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, চায়নাকে যেকোনোভাবে কন্টেন তাকে করতে হবে, সাউথ এশিয়াতে তাদের একটা ফুটিংস দরকার, ভারতকে সঙ্গে নিয়ে, ভারতকে তারা ছাড়তে চায় না, কিন্তু শুধু ভারতের উপর নির্ভর করে সেটা হচ্ছে না, ভারত সেই নেতৃত্বের পরিচয়টা এখনো পর্যন্ত দিতে পারেনি যে বাকি সবাই তাদের মিত্র, বরং সবাইকে ভারত দূরে ঠেলে দিয়েছে, কাজে এই বিষয়গুলো মাথায় আমাদেরকে রাখতে হবে। এবং সেক্ষেত্রে ওই যে বঙ্গবন্ধু বলেছেন যে একজনও যদি ন্যায্য কথা বলে আমি তার পক্ষে থাকবো, তো ন্যায্য যা তার ন্যায্যই থাকবে, গণতন্ত্রে সবার মতামত, অধিকাংশের মতামত গণতন্ত্রে গুরুত্বপূর্ণ, সেটাও আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু ন্যায্যতা ভিন্ন প্রশ্ন, সত্যতা, ন্যায়নিষ্ঠতা
সেগুলো ভিন্ন প্রশ্ন, এবং এগুলো সমাজ থেকে, কোনো সমাজ থেকে, কোনো নিপীড়ন নিষ্পেষণের মধ্যেই হারিয়ে যায়নি, এবং সকল রাজনৈতিক দলও যদি একসঙ্গে হয় এই প্রশ্নগুলো থাকবে, মানুষের অধিকারের প্রশ্ন, মানুষের ভোটের প্রশ্ন, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকারের প্রশ্নগুলো, এগুলো প্রতিটা সমাজে জারি থাকে, কখনো হয়তো সাপ্রেস থাকে, চুপ থাকে, কখনো হয়তো বেশি উচ্চকিত থাকে, কিন্তু এগুলো এই সমাজ থেকে যাবে না। এবং এই জারি করা এই বিষয়গুলোর, এই অধিকারের প্রশ্নগুলো নিয়ে কথা বলতে হবে যে যেখানে যেভাবে পারেন, এবং সোচ্চার থাকতে হবে, এবং এগুলো জারি রাখা যে কোনো সমাজের জন্য, সুস্থ সমাজের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে এই চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর আরো ভালো ভালো প্রয়োজনীয় কন্টেন্ট আমরা আপনাদের উপহার দিতে পারবো। তার জন্য আপনাদের মতামত কমেন্ট বক্সে রাখবেন, এবং সেটা আমাদের জন্য অনেক জরুরি। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকবেন, ভালো থাকবেন।